1000 বছর আল্লাহ পাক তার জাহান্নামের আগুনটাকে জ্বালাইতে বললেন ওগো মালিক আল্লাহ 1000 বছর যখন জাহান্নামের আগুনটা আমি জিবরাইল জ্বালাইলাম ওগো আল্লাহর পয়গম্বর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেছে সাদা আবার রব্বে করিম আল্লাহ দ্বিতীয়বার নজর দিলেন আড়াই কড়াই কবলে জিবরাইল নাফরমানকে এই আগুনে হবে না নাফরমানকে আগুনে হবে না ওরে জিবরাইল আর 1000 বছর তুমি জাহান্নামের আগুনটাকে জ্বালাও মুসলমান বাবা খুব ভালো করে হাদিসটা খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক কেন দ্বিতীয়বার বললেন হবে না কেন দ্বিতীয়বার বললেন হবে না প্রথমবার তো আমি আপনাদেরকে একটু নিয়ামতের কথা শোনাইলাম আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে আমাকে বানায়া দিলেন আপনার আওয়াজ করে বলেন তো বাবা এই নিয়ামতগুলা খাওয়ার পরে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই কথা জোরে বল তবে আছে না নাই মুসলমান যুবক ভাই হায়াতটা দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে এ বাবা আপনার আমার জীবনটা দান করলেন কে এরে মুসলমান বাবা আপনাকে আমাকে সুস্থ রাখে এখানে বসায়া দিছেন কে আওয়াজ করে বলেন না বাবা কে মুসলমান তাকায় দেখো কত মানুষ হসপিটালের মধ্যে আছে এ বাবা তাকায় দেখো কত মানুষের চক্ষু নাই তাকায় দেখো কত মানুষের হাত নাই তাকায় দেখো বাবা কত মানুষের পা নাই আজকে তোমার পা আছে তুমি পায়ের দাম বোঝো না আজকে তোমার জবান আছে তুমি তোমার জবানের দাম বোঝো না আজকে বাবা তোমার চক্ষু আছে তুমি তোমার চোখের দাম বোঝো না আজকে তোমার হাত আছে হাতের দাম বোঝো না আজকে তোমার আকল তোমার ব্রেনটা ঠিক আছে বাবা তুমি সব কিছু বোঝো সব কিছু চিনতে পারো আজকে তোমার ব্রেনের দাম বোঝো না একটা বার খবর নিয়ে দেখো একটা বার খবর নিয়ে দেখো বাবা যে মানুষটার দুইটা চক্ষু নাই ওই মানুষটা বোঝে চোখের দাম কত ওই মানুষটাই বোঝে যে একটা চোখের কত দাম আল্লাহর কাছে যেই মানুষটার দুইটা হাত নাই সে বোঝে হাতের কত দাম যেই মানুষটা দুইটা পা নাই সে বোঝে কত পায়ের দাম এরে মুসলমান বাবা এখানে আমার যে বৃদ্ধ বাবাগুলো এখানে হাজির আছে যেই বাবারা লাঠি ছাড়া হাঁটতে পারে না যারা আজকে কুজা হয়ে গেছে মাজার হাড় পর্যন্ত বাঁকা হয়ে গেছে অনেক বৃদ্ধ মানুষ মসজিদের মধ্যে চেয়ারে বসে নামাজ পড়ে আসেনি কতক্ষণ আসেনি আপনাদের এলাকা আসেনি অনেক বুড়া মানুষ আছে চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে আবার অনেকে আছে বাবা এরকম চেয়ারের মধ্যে বসে না মাটির মধ্যে ফুলের মধ্যে বৈশা তারপরে নামাজ পড়ে বাবা এই মানুষটাও কিন্তু একদিন জুয়ান ছিল এই মানুষটার দেহের মধ্যে কিন্তু একদিন যৌবন ছিল তার এরকম মাজার হাড়গুলা পর্যন্ত সোজা ছিল ওই মানুষটা তখন চাইলে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারতরে যুবক যেটা এখন তুমি চাইলে পারো তোমার দেহের মধ্যে শক্তি আছে তোমার পায়ের মধ্যে শক্তি আছে তোমার মাজার মধ্যে শক্তি আছে বাবা তুমি চাইলে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারো এখন আল্লাহর ঘরে তুমি আসো না তুমি নামাজ পড়ো না ওই বুড়া মানুষটারে জিজ্ঞাসা করে দেখো ওই বুড়া মানুষটা বৈশা নামাজ পড়ে ঠিক কিন্তু দাঁড়ায় নামাজের মতো তৃপ্তি মানুষটা পায় না হায় সে তৃপ্তি পায় না কারণ মুসলমান বাবা দাঁড়ায় দাঁড়ায় কেরাত পড়ার মধ্যে একটা মজা আছে না নাই হায় কোন আছে না নাই এ বাবা একটা রুকু সুন্দর মতো করার ভিতরে আপনারা আওয়াজ করে বলেন তো মজা আছে না নাই এ বাবা পূর্ণাঙ্গ ভাবে একটা সেজদা সেজদার ভিতরে গিয়ে আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াসজুদ ওয়া কতারি বান্দা তুমি সেজদা দাও আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও কারণ মুসলমান বাবা সেজদা এমন একটা বরকতওয়ালা কাজ বান্দা জিন্দগির সব গুণা আলোয়া যদি সেজদার মধ্যে কপালটা ঠেকাইছো আল্লাহ কয় বান্দা ঠেকাইলি পরশের মধ্যে ও বান্দা তোর সেজদাটা আমি আল্লাহ উঠায়া নিলাম আমি আল্লাহর আরশের মধ্যে কোন গুনাহের জন্য কোন পাপাচারের জন্য কোন অপরাধের জন্য ওই পরকালের জিন্দগিতে আলমে আখেরাতের জিন্দগিতে জাহান্নামের ভিতরে কোন অপরাধের জন্য কোন গুনাহের জন্য আল্লাহ পাক কি শাস্তি আপনাকে আমাকে দান করবে পাঁচ নাম্বার বিষয় এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি কোন কাজের দ্বারা কোন আমলের দ্বারা কোন ইবাদতের বন্দেগীর দ্বারা আপনি আমি এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচতে পারব এই হচ্ছে আমাদের পাঁচটা বিষয় খুব ভালো করে বলেন এক নম্বরে জাহান্নাম কি দুই নম্বরে জাহান্নামের পরিচয় কি তিন নম্বরে এই জাহান্নাম কি দিয়া বানাইলেন যেই বস্তু দিয়া বানাইলেন ওই বস্তুর পরিচয়
কি চার নম্বরে কোন গুনাহের জন্য কোন পাপের জন্য কোন অপরাধের জন্য জাহান্নামের ভিতরে রব্বে কারীম আল্লাহ আপনাকে আমাকে কি কি শাস্তি আল্লাহ পাক প্রদান করবে পাঁচ নম্বর এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কারণ আমরা এখানে যারা আছি আমরা সবাই কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাই কথা কয় না সবাই বাঁচতে চাই কারণ এই পৃথিবীতে যেই মানুষটা জেনা করে এই পৃথিবীতে যেই মানুষটা সুদের গুনাহ করে যেই মানুষটা ঘুষের গুনাহ করে যেই মানুষ টেন্ডারবাজি করে যেই মানুষ আরেকজনের সম্পদ লুণ্ঠন করে খায় যেই মানুষটা চুরি করে যেই মানুষটা ডাকাতি করে যেই মানুষটা কিস্তিতে টাকা লাগায় যেই মানুষটা যতই বড় পাপাচার করুক না কেন তাকেও যদি কষ্ট করেন সেও বলবে আমি জান্নাত চাই আমি পরকালে আমি জাহান্নামটা চাই না কি বলেন ঠিক না সভা তাহলে আসেন খুব লম্বা তকরির না সংক্ষিপ্ত ভাবে খুব ভালো করে যদি আপনারা ধৈর্য ধরেন আমি চেষ্টা করব পাঁচটা পয়েন্ট নিয়ে অল্প অল্প হলো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য তাহলে আসেন এক নম্বর বিষয় জাহান্নাম কি আমার ভাই হাদিস এবং তাফসীরের কিতাবের মধ্যে আসছে হাদিসের কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বলেছেন জাহান্নাম হচ্ছে আমাদের রব আমাদের আল্লাহর বানানো এমন একটা জায়গার নাম এমন একটা কক্ষের নাম এমন একটা ঘরের নাম যেই জাহান্নামের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি শুধু কষ্ট আর কষ্ট শুধু দুঃখ আর দুঃখ যেই জায়গাটার মধ্যে শান্তির লেশ মাত্র নাই যেই জায়গাটার মধ্যে আরামের লেশ মাত্র নাই তার নাম হচ্ছে আল্লাহর বানানো জাহান্নাম তার নাম কি কথা বলেন না তার নাম কি জাহান্নাম আচ্ছা আপনারা বলেন তো এই যে যারা দাদা হয়ে গেছেন এই যে যারা বাবা হয়ে গেছেন যাদের দাড়িগুলা পাইকা গেছে আপনারা বলেন তো কখনো কোনো আলেমের মুখে কখনো কোনো ইমামের মুখে কখনো কোনো খতিবের মুখে কখনো কোনো আলেমের মুখে এই কথা শুনছেন যে জাহান্নাম শান্তির জায়গা কথা কয় না শুনছেন জাহান্নাম বড় ভয়ঙ্কর বড় অশান্তির এক জায়গা দুই নাম্বার এই জাহান্নামের পরিচয় আমার ভাই জাহান্নাম এটা আরবি শব্দ ফার্সিতে বলা হয় দুজখ আর বাংলাতে বলা হয় নরক জাহান্নাম শব্দের যেই অর্থ দুজখ শব্দের সেই অর্থ জাহান্নাম শব্দের যেই অর্থ নরক শব্দের সেই অর্থ এই তিনটা শব্দের একটা মাত্র অর্থ আর সেই অর্থটা হচ্ছে জাহান্নাম নরক আর দুজখ এই তিন শব্দের অর্থ হচ্ছে গভীর কুয়া অর্থ কি গভীর কূপ গভীর যত গভীর এত গভীর কেমন গভীর মুফাসসিরিনে কেরাম পরিভাষা জাহান্নাম কাকে বলে এটারও ব্যাখ্যা লিখেছেন যে পরিভাষা জাহান্নাম বলা হয় পাপীদের জন্য বেঈমানের জন্য নির্দিষ্ট এবং অত্যন্ত নিকৃষ্ট এক যন্ত্রণাদায়ক এক কষ্টদায়ক জায়গার নাম হচ্ছে জাহান্নাম আমার ভাই তবে জাহান্নামের গভীরতা কতটুকু আজ পর্যন্ত দুনিয়ার কোন মুহাদ্দিস বলেন দুনিয়ার কোন মুফাসসির বলেন আজ পর্যন্ত কেউ তা নির্ণয় করে বলতে পারে নাই তবে হাদিস শাস্ত্রের বড় একজন মুহাদ্দিস আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাই হযরত আবু হুরায়রা থেকে লম্বা চুর একটা হাদিস বয়ান করেছেন যে জাহান্নামের গভীরতা বুঝার জন্য নবী আলাইহি সালাতু ওয়াসালামের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন ও দুনিয়ার মানুষ শোনো একদিন আমরা সমস্ত সাহাবায়ে কেরাম নবী আলাইহি সালাতু ওয়াসালামের সাথে মসজিদ নববীর মধ্যে বসা পয়গম্বর ওয়াজ করতেছে পয়গম্বর বয়ান করতেছে হঠাৎ করে বয়ানের মাঝামাঝি জায়গায় আমাদের কানের মধ্যে একটা ভয়ঙ্কর শব্দ আসলো একটা ভয়ঙ্কর আওয়াজ আসলো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদেরকে প্রশ্ন করলেন ও আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো এই ভয়ঙ্কর শব্দটা কিসের এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে উঠলেন ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহু ورسوله اعلم الله ورسوله اعلم ওগো আল্লাহর পয়গম্বর এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের এটা একমাত্র আল্লাহ এবং তার রসূল সবচাইতে ভালো জানেন সুবহানাল্লাহ আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন এ বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাহাবীরা ঠিক আছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আমি এবং আল্লাহ সবচাইতে ভালো জানি ভয়ঙ্কর আওয়াজটা কিসের আমার সাহাবীরা
মুসলমান বাবা এর যুবক ভাই পর্দার অন্তরের মা খুব ভালো করে আপনারা কথাগুলা দিলের কান লাগায়া বুঝবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাহাবীরা শোনো এরে আমার সাহাবীরা শোনো শোনো তোমরা কি জানতে চাও ভয়ঙ্কর আওয়াজটা কিসের সমস্ত সাহাবা একরাম বললেন পয়গম্বর আমরা জানতে চাই আপনি বলেন তো ভয়ঙ্কর শব্দ আর আওয়াজটা কিসের মুসলমান বাবা আল্লাহর পয়গম্বর ডাইকা বলে সাহাবীরা এটা কিন্তু দুনিয়ার কোন বস্তুর কোন আওয়াজ নয় আমার সাহাবীরা এটা কিন্তু দুনিয়ার কোন জিনিসের কোন আওয়াজ নয় সাহাবীরা শোনো শোনো মহান রব্বে কারীম আল্লাহ আজ থেকে 70 বছর আগে আল্লাহ তার জাহান্নামের মধ্যে আল্লাহ পাক একটা পাথরকে নিক্ষেপ করেছিল আমার সাহাবীরা ওই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তেছিল পাথরটা জাহান্নামের তলদেশে যাইতেছিল এই মাত্র তলদেশে গিয়া পাথরটা লাগছে ওই লাগার কারণে যে শব্দটা হলো তোমরা তোমাদের কান দ্বারা যে আওয়াজটা শুনলা এটাই হলো জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ মুসলমান যুবক ভাই খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা এ বাবা 70 বছর আগে রব্বে কারীম আল্লাহ তার জাহান্নামের মধ্যে একটা পাথরকে ফলাইলেন একটা পাথরকে নিক্ষেপ করলেন আল্লাহ 70 বছর পরে জাহান্নামের তলদেশে পাথরটা লাগলো ওই পাথরটা লাগার কারণে যে আওয়াজটা হলো যে শব্দটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সাহাবীরা তোমাদের কান দ্বারা যে আওয়াজটা শুনলা এটাই হলো 70 বছর আগে ফালানো পাথরের ভয়ঙ্কর আওয়াজ মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন এ বাবার দুইটা হাদিস আমি আপনাদেরকে শোনাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহান্নামের গভীরতা বোঝার জন্য এই জাহান্নামটা কেমন গভীর বাবা জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থটা বোঝার জন্য পয়গম্বর আর দুইটা চমৎকার হাদিস বয়ান করলেন আল্লামা ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বড় চমৎকার করে বাবা হাদিসটা বুখারীর মধ্যে টানলেন মুসলমান যুবক ভাই পর্দার অন্তরে আমার মা খুব ভালো করে আপনারা কথাগুলা দিল দিয়া বুঝবেন আল্লাহর পয়গম্বর বললেন সাহাবীরা শোনো যদি মহান রব্বে কারীম আল্লাহ প্রথম আসমান থেকে একটা সীসার টুকরা যদি আল্লাহ পাক তার জমিনের মধ্যে ফলায় এরে মুসলমান বাবা ওই সীসার টুকরাটা জমিনের মধ্যে আসতে একটা রাত্র অতিক্রম হওয়া লাগবে না সীসার টুকরা প্রথম আকাশ থেকে এই জমিনের মধ্যে পড়তে বাবা একটা দিন অতিক্রম হওয়া লাগবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরে আমার সাহাবীরা শোনো যদি সকালবেলা পাথরটা নিক্ষেপ করা হয় সন্ধ্যা হওয়ার আগেই তা জমিনের মধ্যে পড়বে আর যদি সন্ধ্যাবেলা নিক্ষেপ করা হয় তাহলে সকাল হওয়ার আগেই তা জমিনের মধ্যে পড়বে এরে মুসলমান বাবা মুফাসসির এখান থেকে আর একটা তথ্য বয়ান করলেন এ বাবা জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব কয় দিনের রাস্তা কয় বছরের রাস্তা মুফাসসির কেরাম বড় চমৎকার করে লিখেন এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত 9,13,00,000 মাইল ফাঁকা জায়গা এটা হলো পা 500 বছর রাস্তা আমার মুসলমান ভাই যদি একটা সীসার টুকরা ফালাইলে 500 বছর অতিক্রম হওয়া লাগবে না তার আগেই যদি পড়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পাথরের টুকরা সীসার টুকরাকে জাহান্নামের মধ্যে ফালাইলো আল্লাহ পাক 70 বছর আগে ফালাইলো তাহলে এটা বোঝা যায় এখান থেকে ওইটা পড়তে জাহান্নামের তলদেশে কত বছর লাগছে একমাত্র আল্লাহই তা ভালো জানে একমাত্র আল্লাহই ভালো জানে যে কত সময়টা লাগছে মুসলমান বাবা এখনো কিন্তু আপনারা ভালো করে তথ্যটা বুঝেন নাই এ বাবা আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ যেদিন নাকি হাকিম হয়ে আল্লাহ পাক বিচার করবেন এরে মুসলমান বাবা ওইটা কিন্তু দুনিয়ার কোনো ময়দান হবে না ওইটা কিন্তু বাবা এরকম দুনিয়ার জমিনের কোনো বিচার হবে না দুনিয়ার জমিনে তো 5,000 টাকা ঘুষ খায় আর একজনের বিচার কিন্তু আরেকজনে দেয় ঠিক কিনা কেন আর জোরে কোন ঠিক কিনা এখন এটা আমাদের সমাজের মধ্যে বলেন তো আছে না নাই কথা কয় না আছে না নাই মুসলমান বাবা কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ যেদিন নাকি হাকিম হয়ে মালিক যেদিন বসবেন
এবই জায়গায় কিন্তু আল্লাহ পাক একটা এরকম ইনসাফের মানদণ্ড কায়েম করবে আরে মুসলমান বাবা যেদিন ফয়সালা হয়ে যাবে আমি জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থ বুঝানোর জন্য জাহান্নামের গভীরতা বুঝানোর জন্য হাদিসটা আপনাদেরকে শোনাই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে কিয়ামতের ময়দানে রব্বি করিম আল্লাহ এভাবে 1999 জন 1999 জনকে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে আমার জাহান্নামের মধ্যে ফেলা নাউজুবিল্লাহ মুসলমান বাবা যদি 1999 জনকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে আপনার আওয়াজ করে বলেন তো বাবা মাত্র কয়জন জান্নাতে যাবে কথা কয় না বুঝেন নাই কয়জন যদি 1999 জন জাহান্নামের প্যাসেঞ্জার হয় জাহান্নামে পতিত হয় তাহলে জান্নাতি কয়জন আরো জোরে জোর হলো না আওয়াজ করে নির্বাচনে কয়জন একজন যদি 1999 জনকে জাহান্নামে ফেলায় জান্নাতি কয়জন একজন এত মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরও জাহান্নামের মধ্যে ফেলানোর পরও জাহান্নাম কি বলবে আল্লাহর কোরআন বড় চমৎকার করে বলে এরপর জাহান্নামটা অনবরত জাহান্নামটা লাগাতার এরকম আওয়াজ করতে থাকবে গর্জন দিতে থাকবে আর বলবে হালমি মজিদ আল্লাহ থাকলে আপনি আমার পেটে আরো দেন হালমি মজিদ আল্লাহ থাকলে আপনি আমার পেটে আরো দেন আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বড় চমৎকার করে বললেন ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হালমি মজিদ আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করবে ও জাহান্নাম এত গর্জন দাও কেন এত আওয়াজ করো কেন এত বিকট শব্দ করে কেন আরে আমার জান্নাতি মানুষগুলো আমার বান্দা বান্দিগুলো তোমার আওয়াজের কারণে তোমার গর্জনের কারণে তারা থরথর করে কাঁপতেছে কেন দাও তুমি কি পরিপূর্ণ হও নাই তুমি কি রিজার্ভ হও নাই এরপর জাহান্নামটা বলবে আল্লাহ আমার পেট এখনো খালি আছে আমার পেটে এখনো ক্ষুধা আছে হালমি মজিদ আল্লাহ আপনি আরো দেন আল্লাহ আমার পেটের মধ্যে আপনি আরো দেন হে আল্লাহ আমি তো ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি আল্লাহু আকবার আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলো বুঝবেন এ বাবা জাহান্নামতে যেরকম গর্জন মারতে থাকবেন জাহান্নামতে এরকম যখন আওয়াজ করতে থাকবেন আরে মুসলমান বাবা জাহান্নামের গর্জনার আওয়াজটা দেই কা রব্বে করিম আল্লাহ সেদিন বাবা আল্লাহ পাক তার নিজের কুদরতে কদমটা জাহান্নামের মধ্যে রাখবেন সুবহানাল্লাহ কোন যখন নাকি রব্বে করিম আল্লাহ এ বাবা তার কুদরতে কদমটা যখন জাহান্নামের মধ্যে রাখবেন জাহান্নামের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আরে মুসলমান বাবা জাহান্নামের মধ্যে একটা জালজালা পয়দা হয়ে যাবে জাহান্নামের মধ্যে একটা ভূমিকম্পন পয়দা হয়ে যাবে জাহান্নামের মধ্যে বাবা একটা কম্পন পয়দা হয়ে যাবে জাহান্নাম রব্বি করিম আল্লাহর এ বাবা কুদরতি কদমের ওজনটা জাহান্নাম সহ্য করতে পারবে না আরে মুসলমান বাবা তখন জাহান্নাম তিনটা শব্দ উচ্চারণ করবে জাহান্নাম বলবে কত জাহান্নাম বলবে কত জাহান্নাম বলবে কত আয় আল্লাহ বাস বাস যথেষ্ট হয়ে গেছে আল্লাহ আমি সহ্য করতে পারি না একটা আওয়াজ আমাকে চিল্লায় শোনাইবেন এই যে তিনটা হাদিস আমি আপনাদেরকে শোনাইলাম তিনটা গভীরতা দৈর্ঘ্য প্রস্থের হাদিস শোনাইলাম আপনার আওয়াজ করে বলেন তো বাবা জাহান্নামের কোন কুল কিনারা বলেন তো আসেনি কথা কয় না মুসলমান বাবা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এ বাবা জাহান্নামের গভীরতা কত ভয়ঙ্কর জাহান্নামের গভীরতা কত বিকট হবে ভয়ঙ্কর হবে আরে মুসলমান বাবা 1999 জন বান্দা নিক্ষেপ করার পর জাহান্নামটা যখন অনবরত বলবে হালমি মজিদ আল্লাহ থাকলে আপনি আমার মধ্যে আরো দেন আল্লাহ থাকলে আপনি আমার পেটের মধ্যে আরো দেন এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ যে জাহান্নাম বানাইছে জাহান্নামটা যেরকম ভয়ঙ্কর ওই জাহান্নামের গভীরতা কিন্তু বাবা অনেক এই হলো জাহান্নামের একটা ছোট্ট পরিচয় এবার আসেন তিন নাম্বার আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই জাহান্নামটা আল্লাহ পাক কি দিয়ে বানাইছে
কোন বস্তু দিয়ে আল্লাহ পাক তার জাহান্নামটা বানাইলেন কি দিয়া আল্লাহ তাআলা তার জাহান্নামটা তৈয়ার করলেন এই প্রসঙ্গে তাফসীর কিতাবের মধ্যে আসছে যে মহান রব্বে কারীম আল্লাহ তাআলা এই পূর্ণাঙ্গ জাহান্নামকে আল্লাহ তাআলা এই পূর্ণাঙ্গ 60টা দোজখকে মহান রব্বে কারীম আল্লাহ কি দিয়া বানাইছে তাফসীর কিতাবের মধ্যে আসছে এই জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করছে জাহান্নামকে বানাইছে আল্লাহ পাক আগুন দিয়া আল্লাহু আকবার কি দিয়া বানাইছে আগুন দিয়া হায় কেমন আগুন এটা কি আমার আপনার এই শরীয়তপুরের আপনাদের মহিলারা যে রান্না করে এই রান্না করে আগুন দিয়া বানাইছে কথা কয় না বানাইছে হ্যাঁ আগুন দিয়া বানাইছে ঠিক তবে আজকে আমাদের সমাজে আমাদের মেয়েরা আমাদের বিবিরা আমাদের মায়েরা আমাদের বোনেরা যেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস রান্না করতে গিয়া আমাদের দৈনন্দিন ব্যবহার করতে গিয়া যে আগুনকে আমরা জ্বালাইতেছি যে আগুনকে আমরা ব্যবহার করতেছি এই আগুন আর জাহান্নামের আগুনকে মহান রব্বে কারীম আল্লাহ তাআলা এক করে বানায় নাই ওই দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 69 গুণ বেশি পাওয়ার দিয়া আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে তৈয়ার করে রাখছে আল্লাহু আকবার এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আগুনের ব্যাখ্যাতে যাওয়ার আগে কিভাবে তৈয়ার করলেন এটাও জানা দরকার কেন তৈয়ার করলেন এটাও বোঝা দরকার কাদের জন্য তৈয়ার করলেন এটাও বোঝা দরকার আপনারা আমাকে একটা কথার জবাব দেন আপনাদের এই নড়িয়া এলাকার মধ্যে যে আগুন ব্যবহার করতেছেন ওই আগুনের মধ্যে এক সেকেন্ড কার একটা আঙ্গুল রাখা কখনো সম্ভব কথা কয় না সম্ভব এখন এই আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য আছে না নাই ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা লম্বা চুরে একটা হাদিস বয়ান করছে যে আল্লাহ তাআলা যেই আগুনকে বানাইছে বেঈমানকে শায়েস্তা করার জন্য বেঈমানকে শাস্তি দেওয়ার জন্য হায় ওই দুনিয়ার আগুনটা ওই দুনিয়ার আগুনের মতো নয় জাহান্নামের আগুনকে এত পাওয়ার করে বানাইছে আরে দুনিয়ার আগুনে হাত লাগলে হাত পড়বে পা লাগলে পা পড়বে আরে আপনার মাথায় লাগলে মাথা পড়বে আপনার পিঠে লাগলে পিঠ পড়বে কিন্তু জাহান্নামের আগুন যদি কার একটা আঙ্গুলের নখের মাথার মধ্যে লাগে সাথে সাথে ওই মানুষটার পুরো দেহটা সাথে সাথে কয়লা হয়ে যাবে তাহলে বলেন জাহান্নামের আগুনের পাওয়ার আছে না নাই আপনার কষ্ট হইতাছে আছে না নাই এবার আসেন এই আগুনটা কিভাবে আল্লাহ পাক তৈয়ার করেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনটাকে কিভাবে বানাইলেন এই প্রসঙ্গে আল্লামা ইমাম ইবনু কাসির রহমতুল্লাহি আলাই আল বিদায়া ওয়ান নেহায়ার ভিতরে হযরত ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা চুরে একটা হাদিস বয়ান করছে যে আগুনটাকে কিভাবে আল্লাহ তৈয়ার করলেন কিভাবে বানাইলেন এই প্রসঙ্গে ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও জগতের মানুষ শোনো ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের আগুনটাকে কিভাবে তৈয়ার করলেন কিভাবে বানাইলেন এই প্রসঙ্গে লম্বা হাদিস বয়ান করে তিনি বলেন একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসা হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন আর আয়েশা এইভাবে হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলেন আর পয়গম্বর জিবরাইলের চেহারার দিকে তাকাইলেন আর বললেন জিবরাইল এই সময় তো আপনার আসার কথা না এই অসময় কেন আপনি আমার কাছে আসলেন একই তো আপনি অসময় আসলেন আর দ্বিতীয়ত আপনার চেহারা এত মলিন কেন আপনার চেহারা এত চিন্তিত কেন আপনার চেহারা এত ফ্যাকাশে কেন ও জিবরাইল দুইটা খবর আমাকে শোনান কেন আপনি অসময় আসলেন আর দুই নম্বরে কোন কারণে আপনি চিন্তিত হয়ে গেছেন কোন কারণে আপনার চেহারাটা এমন ফ্যাকাশে হয়ে গেছে আল্লাহু আকবার আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন এ বাবা জিবরাইল ডাইকা বলে পয়গম্বর কেন কেন আপনি অসময় আসলাম কেন আমি আসলাম ওগো আল্লাহর পয়গম্বর আপনি তো জানেন আমি জিবরাইল কিন্তু কখনো আমার নিজের ইচ্ছায় কিন্তু আসতে পারি না আমার রব আমার আল্লাহ যদি আমাকে পারমিশন দান করে হুকুম দান করে তখন কিন্তু আমি আপনার কাছে আসি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আমি আসলাম কেন মহান রব্বে কারীম আল্লাহ এই অসময় কেন আমাকে পাঠাইলেন ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো সিদরাতুল মুনতাহার কাছে বসা মহান রব্বে কারীম আল্লাহ আমি জিবরাইলকে ডাক দে বললেন জিবরাইল শোনো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার বান্দা পাঠাইলাম
আমি আল্লাহর বান্দীগুলা পাঠাইলাম রে জিবরাইল আমি আল্লাহ পাক পরকালে আমার বান্দা বান্দীর জন্য বড় সুন্দর জায়গা জান্নাত বানায়া রাখলাম সুবহানাল্লাহ কোন আমি আল্লাহ বেঈমানগুলার জন্য কিন্তু জাহান্নাম তৈরি করে রাখলাম এরা জিবরাইল জান্নাতের কথা তোমাকে শোনাইবো না এ জিবরাইল যেই জাহান্নামটা বানাইলাম আমি আল্লাহ পাক যেই দোযখটা বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য বেঈমানকে যেই জাহান্নামটা তৈরি করলাম এরে জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্ডার দান করলাম আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম যাও যাও জিবরাইল যাও আজকে জাহান্নামের ঢাকনাটা সরায়া দাও জাহান্নামের দরজাটা খোলা দাও এরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন জিবরাইল আল্লাহ তোমাকে যেই জাহান্নামের ঢাকনা সরাইতে বললেন মহান রব্বি করিম আল্লাহ তোমাকে যে জাহান্নামের দরজাটা খোলার কথা বললেন আরে জিবরাইল আমি পয়গম্বর রহমতের নবী তোমার কাছে জানতে চাই জিবরাইল একটু জাহান্নামের আগুনের ব্যাখ্যা আমাকে শোনায় দাও আমি তোমার কাছে জাহান্নামের আগুনের একটু ব্যাখ্যা শুনতে চাই আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন হাদিসটা খুব মনোযোগ দিয়া বুঝবেন বাবা জিবরাইল আলাইহিস সালাম তখন পয়গম্বরকে জানায় ওগো আল্লাহর পয়গম্বর আমি যখন জাহান্নামের ঢাকনা সরায়া দিলাম আমি যখন জাহান্নামের দরজাটা খোলা দিলাম মহান রব্বি করিম আল্লাহ ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তার কুদরতি নজরটা দিলেন তার কুদরতি চক্ষু দিয়ে আল্লাহ পাক তাকাইলেন আর তাকায় তাকায় বলে জিবরাইল যে আগুনটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে রে জিবরাইল এ আগুনে দুনিয়ার বেঈমানকে হবে না এ আগুনে দুনিয়ার নাফরমানকে হবে না এরা জিবরাইল আমি আল্লাহ তোমার দয়া করে বান্দা বানাইলাম আমি আল্লাহ তোমার মায়া করে বান্দা বানাইছি এ জিবরাইল শোনো কত মায়া করে বানাইলাম আমি আল্লাহ পাক বান্দা বানাইলাম আমি আল্লাহর দাসত্বের জন্য আমি আল্লাহর গোলামের জন্য কিন্তু জিবরাইল বেঈমানগুলা দুনিয়াতে গিয়া তারে এনার করে জীবন কাটায় বেঈমানগুলা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানে না আমার পয়গম্বরের তরিকা মানে না রে জিবরাইল আমি আল্লাহ তো তাকে আমার দাসত্বের জন্য বানাইলাম আমার গোলামের জন্য বানাইলাম আর আমি আল্লাহ পাক আসমান জমিন কুল কায়নাত এই যাহা কিছু আছে আমি আল্লাহ তো আমার বান্দার খেদমতের জন্য বানাইলাম আমি আল্লাহ তো আমার জন্য বানাই নাই এই দুনিয়াতে গিয়া বান্দাটা বড় নাফরমানি করে এই দুনিয়াতে গিয়া বান্দা তো আমি আল্লাহর হুকুম মানে না আমার পয়গম্বরের তরিকা মানে না এরে জিবরাইল শোনো এ আগুনে বেঈমানকে হবে না এ আগুনে নাফরমানকে হবে না আমি আল্লাহ পাক ওয়াদার দান করলাম এই জাহান্নামের আগুনটাকে তুমি 1000 বছর জ্বাল কয় বছর 1000 বছর জ্বালাও এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই যেই কথাটা আমি আজকে আমার জুমাতেও বলেছি হায় আমাদেরকে আল্লাহ কেন বানাইছে আমাদেরকে কেন জমিনে পাঠাইছে আমাদেরকে কি জন্য পাঠাইছে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও বান্দা আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে আরে আমি তো আমার দাসত্বের জন্য বানাইছি আমার গোলামির জন্য বানাইছি আরে বান্দা আমার ইবাদতের জন্য বানাইছি আয় দুনিয়াতে এত কিছু তৈয়ার করলেন আল্লাহ আকাশ সাজাইলেন আল্লাহ জমিন সাজাইলেন আল্লাহ গাছপালা সাজাইলেন পাহাড় পর্বতমালা সাজাইলেন আল্লাহ নদী নালা খাল বিল সাজাইলেন কয় শোন আমি সব কিছু তোর জন্য বানাইছি তোর খেদমতের জন্য বানাইছি আর বান্দা তোকে আমি আল্লাহ আমার গোলামির জন্য বানাইছি আল্লাহু আকবার হ্যাঁ কয়টা গোলামি করি আপনি এখন আমাকে একজন প্রশ্ন করে বসতো আমাকে একজন প্রশ্ন করে বসতো হুজুর আকাশ আবার কিভাবে আমার খেদমত করে হুজুর জমিনটা আবার কিভাবে আমার খেদমত করে হ্যাঁ কিভাবে করে বান্দা তুমি বুঝলা না যে কিভাবে তোমার রব তোমার উপরে কত এহসান করলো তোমার রব তোমার উপরে আমাদের রব আমাদের উপরে কত দয়া করলো এটা আজকে আপনি আমি বুঝি না শুনেন এই জমিন আপনার আমার খেদমত করতেছে আল্লাহ কোরআনের এক আয়াতে কারিমাতে বললেন আলাম না জালিল আরদ কিফাতা যে বান্দা এই জমিনটাকে আমি আল্লাহ তোর জন্য বিছনা বানায় দিলাম তুই চাইলে হাঁটতে পারো তুই চাইলে বসতে পারো তুই চাইলে দাঁড়াইতে পারো বান্দা তুই চাইলে শুইতে পারো তোর অনুকূলে করে দিছি হায় বান্দা এই
এই যে এত পাপাচার এই যে এত গুনাহ এই যে এত অন্যায় এই যে এত গুনাহের কাম করি হায় জমিন সহ্য করতেছে আল্লাহ সূরা জিলজালের তাফসিরে আসছে জমিন সহ্য করে আরে জমিন তো কায়নাতের কাছে জমিন তো মালিকের কাছে দরখাস্ত করে আল্লাহ তোমার বান্দা আমার উপর থাইকা অহংকার কইরা চলে তোমার বান্দা আমার উপর থাইকা তাকাব্বুর কইরা চলে তোমার বান্দা আমার উপর থাইকা রিয়া কইরা চলে ও আল্লাহ তোমার বান্দা তো আমি জমিন থেকে ফসল খায় আমি জমিন থেকে ফল খায় আমি জমিন থেকে উৎপন্ন এত কিছু ভক্ষণ করে আল্লাহ আমার থেকে তুমি মাটি উর্বর কইরা কইরা আল্লাহ ধান লাগাইছে একটা বাইর কইরা দিলে 100টা এত সুন্দর খাদ্যের ব্যবস্থা করলা আল্লাহ তোমার বান্দা নাফরমানি করে আল্লাহ একটা অনুমতি দাও না আমি ফাক হইয়া ভিতরে আই না একটা চাপ দিয়া জালিমকে ধ্বংস কইরা দেই আল্লাহ কয় না না ও জিবরাইল না আমি বড় মায়া কইরা বানাইছি আমি বড় দয়া কইরা বানাইছি ওরে জিবরাইল বান্দা ধ্বংসের জন্য বানাই নাই শুন শুন গোটা জিন্দেগি গুনাহ করছে গোটা জিন্দেগি অপরাধ করছে একবার আমার বান্দা বুঝা আমাকে রাত কো একটা ডাক দিছে আর মাফ চাইছে শুন শুন এক সেকেন্ডের দাম আমার বান্দা আমাকে ডাক দিয়ে মাফ চাইছে আমি আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দেই আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেই হায় কেমন রব পাইছেন বুঝলেন তাহলে মুসলমান বাবা জমিনটা কিন্তু আপনার আমার খেদমত করে এ বাবা জমিনের মধ্যে কত ফসল আপনি আমি ফলাই এই জমিন থেকে আল্লাহ পাক ধানের ব্যবস্থা করলেন এই জমিনটা থেকে বাবা আপনার আমার জন্য আল্লাহ পাক কত সবজির ব্যবস্থা করে দিলেন এই জমিনটা থেকে আপনার আমার আল্লাহ আপনার আমার জন্য বাবা কত ফল ফুলাদের ব্যবস্থা করে দিলেন মুসলমান বাবা জমিনটা কিন্তু আপনার আমার খেদমত করতেছে আরে মুসলমান যুবক এ পর্দারন তোলে আমার মা খুব ভালো করে কথা বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত চারটা আকাশ বানাইলেন এর মুসলমান বাবা এই আকাশগুলো কিন্তু আপনার আমার খেদমত করতেছে রে বাবা যখন জমিনের মধ্যে পানি থাকে না চৌচির হয়ে যায় মাটিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের বুক চিরা চিরা আপনার আমার জন্য বলেন তো পানির ব্যবস্থা করা যেন যিনি বলেন কে মুসলমান আকাশ থেকে কত হিম শীতল ঠান্ডা পানির ব্যবস্থা হয়ে যায় এরে বাবা আকাশের মধ্যে আরেকটা বস্তু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চন্দ্র কিন্তু আপনার আমার খেদমত করে ওই সূর্যটাও কিন্তু বাবা আপনার আমার খেদমত করে এরে মুসলমান বাবা দিনের বেলা যখন সূর্যটা যখন আলো দেয় আল্লাহ পাক কেন সূর্যের আলোর ব্যবস্থা করলো কয় আমার বান্দাটা দুনিয়ার জমিনের ভিতরে আমার বান্দা সূর্যের আলোর মধ্যে আমার বান্দা কাজ করবে আমার বান্দা ব্যবসা করবে আমার বান্দা চাকরি করবে আমার বান্দা পড়াশোনা করবে আমার বান্দা জমিনের মধ্যে ফলন ফলাইবে বান্দার আলোর প্রয়োজন হয়ে যায় এরে মুসলমান বাবা আবার রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র একটা মিটিয়ে মিটিয়ে আলো দেয় আল্লাহ পাক দিনের মতো দেয় না কয় কেন কয় দিনের মতো দিলে তো আমার বান্দা ঘুমাইতে পারবে না আমার বান্দার দেহটা নষ্ট হয়ে যাবে আমার বান্দার শরীরটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি রব্বি করিম আমি আল্লাহ রাত্রে বেলা মিটিয়ে মিটিয়ে ডিম লাইটের আলো ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ পাক জমিনকে ঠান্ডা বানায় দিলাম আমি আল্লাহ আবহাওয়াটাকে ঠান্ডা বানায় দিলাম অল্প আলোর মধ্যে আমার বান্দা যেন এরকম আরামে ঘুমাইতে পারে আর আরামে ঘুমাইয়া আমার বান্দা যেন ফজরের জন্য হাজিরা দিয়ে আমাকে আল্লাহ কয়া ডাক দিতে পারে এই জন্য বাবা জমিনও খেদমত করে এ বাবা কাশটাও খেদমত করে চন্দ্র সূর্য এরকম তারকাপুঞ্জি গ্লাস যেগুলা আপনারা আমার খেদমত করে বাবা একটা গরু আল্লাহ পাক তৈয়ার করে দিলেন বানায় দিলেন ওই গরুটাও কিন্তু আপনারা আমার খেদমত করে যত বলেন ছাগল বেড়াবেন বাবককে মুরগি যা আছে সব কিছু আমার খেদমতের জন্য বানাইছে আল্লাহ কিন্তু এই কথা বলে নাই বান্দা একটা গরু জবা করা সুন্দর একটা রান আমাকে দিবা আমাকে মাথার অংশ দিবা আমাকে কলিজা দিবা আল্লাহ কিন্তু এই কথা বলে নাই বান্দা যা বান্দা তোর জন্য বানাইলাম আমি সব তোর খেদমতের জন্য বানাইলাম বান্দা তুই জবাই করা যা মন চায় তা খাবি আমি আল্লাহ তোর কাছে একটা জিনিস চাই না আমি আল্লাহ তোর কাছে চাই ইল্লা আলী আবুদন বান্দা তুই শুধু আমার দাসত্ব করবি বান্দা তুই শুধু আমার গোলামি করবি আর আমি আল্লাহ পাক সব কিছু তোর খেদমতের জন্য বানাইলাম আমি আল্লাহ সব কিছু তোর খেদমতের জন্য বানাইলাম এরে মুসলমান বাবা এই যে আজকে এখানে আসার পরে খানা খাইলাম কারণ বাবা
জুমাপুরা একবারের জন্য কোথাও যাই নাই বাসায়ও যাই নাই একেবারে গাড়ির মধ্যে উইটা রওনা হয়ে আপনাদের এখানে আসলাম এ মুসলমান আপনারা তো নুরিয়া এলাকার মানুষ নদী নদী আশপাশ এলাকার মানুষ কত নদীর মাছ খাইলেন আপনারা বলেন তো নদীর মাছ আর পুষ্করিণীর মাছের মধ্যে স্বাদ বেশকম আছে না নাই কথা কয় না মুসলমান বাবা আল্লাহ পাক নদীর মাছের মধ্যে এক রকমের মজা দিয়া দিছে আল্লাহ পাক সাগরের মাছের মধ্যে এক রকমের মজা দিলেন আল্লাহ পাক সমুদ্রের মাছের মধ্যে এক রকমের মজা দিলেন আল্লাহ চাষের মাছের মধ্যে এক রকমের মজা দিলেন মহান রব্বে কারীম কয় বান্দা আমি আল্লাহ এত খাদ্যের ব্যবস্থা করলাম এত নিয়ামতের ব্যবস্থা করলাম বান্দা সব তোর খেদমতের জন্য বানাইলাম আর আমি আল্লাহ তোর মতো দয়াবান বান্দাটাকে আমি আল্লাহ আমার গোলামের জন্য বানাইলাম হায় বুঝলেন না আজকে বুঝলেন আজকে বুঝি না তো আল্লাহ কেমন করে বানাইছে এই যে শ্বাস নিতেছেন এক একটা শ্বাসের দাম কত জানে মুসলমান যখন করোনা আসছে একটা কথা মনে হয়ে গেছে এ বাবা বাংলাদেশে যখন প্রথম যখন করোনা আসছে আমি একটা শিল্পপতির কথা জানি যে কোটি কোটি টাকার মালিক তার বাড়ির কোনো অভাব নাই ওই মানুষটার গাড়ির কোনো অভাব নাই বাবা একবার এই হসপিটাল যায় কোনো অক্সিজেন নাই আরেকবার ওই হসপিটাল যায় কোনো অক্সিজেনের কোনো সিলিন্ডার নাই রে মুসলমান বাবা বান্দা এরকম কথা বলেছিলেন আমার শ্বাস প্রশ্বাস নিয়ে এত ব্যথিত হচ্ছে এত কষ্ট পাইতেছি আমার এত কষ্ট হইতেছে একটা সিলিন্ডার ব্যবস্থা করে দাও আমার একটা বাড়ি লেখা দিব তাহলে বোঝা যায় বাবা একটা শ্বাসের কত দাম এটা বোঝা যায় যে রব্বে কারীম এই যে হায়াত দিয়া আমার দেহের ভিতরে বাতাসটা আছে এই বাতাসের যে একটা দাম আছে এই যে নিতেছি বের করতেছি হায় দৈনিক আপনি আমি কত হাজার এরকম শ্বাস নিলাম পিলাম হায় যদি একটা সিলিন্ডার যদি 1000 টাকা হয় যে দৈনন্দিন আমি শ্বাস বন্ধ করে দিলাম 1000 টাকা লাগবে এক একটা সিলিন্ডার দৈনিক ব্যবহার করবা আপনারা বলেন তো যার বয়স 30 হইছে যার বয়স 40 হইছে যার বয়স 50 হইছে বলেন এই লোকটা দুনিয়া বাঁচার ক্ষমতা থাকতো কয় না টাকা দিয়া কিনা এরকম সিলিন্ডার এরকম অক্সিজেনের সিলিন্ডার কিনা ব্যবহার করার ক্ষমতা কাহারো থাকতো কথা কয় না থাকতো নি তাহলে বুঝেন রব্বে কায়নাত আল্লাহ তাআলা কত মায়া করে বানাইছে হায় কত দয়া করে বানাইছে এরে যুবক ভাই আজকে হাতের দাম বুঝলা না এরে যুবক ভাই আজকে চোখের দাম বুঝলা না এরে যুবক ভাই তুমি তোমার জবানের দাম বুঝলা না হায় তুমি তোমার ব্রেনের দাম বুঝলা না তোমার আকলের দাম বুঝলা না তোমার পায়ের দাম বুঝলা না যুবক তুমি বুঝলা না বুঝবা কবে হায় তোমার মালিক যদি তোমাকে কিয়ামতের আদালতে একটা প্রশ্ন করে হায় তোর জিন্দগির হিসাব চাই না তোর যৌবনের একটা দিনের হিসাব চাই তোর যৌবনের একটা ঘন্টার হিসাব চাই আপনারা আওয়াজ করে বলেন তো সেদিন কায়নাত আল্লাহর সামনে দাঁড়ায়া একদিনের হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব কথা কয় না সম্ভব না হায় যে পাপাচার যে গুনাহ করতেছি যে অপরাধ করতেছি হায় অপরাধের কারণে এই যে জাহান্নামের আগুন প্রজ্বলিত হইতেছে অপরাধের কারণে জাহান্নামের আগুনকে জ্বালাইতেছে বলেন তো আগুন 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা আছে কথা কোনা আছে আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা বুঝবেন এ বাবা জিব্রাইল ডাইকা বলেন পয়গম্বর 1000 বছর আল্লাহ পাক তার জাহান্নামের আগুনটাকে জ্বালাইতে বললেন ওগো মালিক আল্লাহ 1000 বছর যখন জাহান্নামের আগুনটা আমি জিব্রাইল জ্বালাইলাম ওগো আল্লাহর পয়গম্বর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেছে সাদা আবার রব্বে কারীম আল্লাহ দ্বিতীয়বার নজর দিলেন আড়াই কাড়াই কবলে জিব্রাইল নাফরমানকে এই আগুনে হবে না নাফরমানকে আগুনে হবে না ওরে জিব্রাইল আরো 1000 বছর তুমি জাহান্নামের আগুনটাকে জ্বালাও মুসলমান বাবা খুব ভালো করে হাদিসটা খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক কেন দ্বিতীয়বার বললেন হবে না কেন দ্বিতীয়বার বললেন হবে না প্রথমবার তো আমি আপনাদেরকে একটু নিয়ামতের কথা শোনাইলাম আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে আমাকে বানায়া দিলেন আপনার আওয়াজ করে বলেন তো বাবা এই নিয়ামতগুলা খাওয়ার পরে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই কথা জোরে বল তবে আছে না নাই মুসলমান যুবক ভাই হায়াতটা দিয়েছেন কে আওয়াজ করে বলেন কে এ বাবা আপনার আমার জীবনটা দান করলেন কে
এরে মুসলমান বাবা আপনাকে আমাকে সুস্থ রাইখে এখানে বসায়া দিবেন কে আওয়াজ করে বলেন না বাবা কে মুসলমান তাকায় দেখো কত মানুষ হসপিটালের মধ্যে আছে এ বাবা তাকায় দেখো কত মানুষের চক্ষু নাই তাকায় দেখো কত মানুষের হাত নাই তাকায় দেখো বাবা কত মানুষের পা নাই আজকে তোমার পা আছে তুমি পায়ের দাম বুঝো না আজকে তোমার জবান আছে তুমি তোমার জবানের দাম বুঝো না আজকে বাবা তোমার চক্ষু আছে তুমি তোমার চোখের দাম বুঝো না আজকে তোমার হাত আছে হাতের দাম বুঝো না আজকে তোমার আকল তোমার ব্রেনটা ঠিক আছে বাবা তুমি সব কিছু বুঝো সব কিছু চিনতে পারো আজকে তোমার ব্রেনের দাম বুঝো না একটা বার খবর নিয়ে দেখো একটা বার খবর নিয়ে দেখো বাবা যেই মানুষটার দুইটা চক্ষু নাই ওই মানুষটা বুঝে চোখের দাম কত ওই মানুষটাই বুঝে যে একটা চোখের কত দাম আল্লাহর কাছে যেই মানুষটার দুইটা হাত নাই সে বুঝে হাতের কত দাম যেই মানুষটা দুইটা পা নাই সে বুঝে কত পায়ের দাম এরে মুসলমান বাবা এখানে আমার যে বৃদ্ধ বাবাগুলো এখানে হাজির আছে যেই বাবারা লাঠি ছাড়া হাঁটতে পারে না যারা আজকে কুজা হয়ে গেছে মাজার হাড় পর্যন্ত বাঁকা হয়ে গেছে অনেক বৃদ্ধ মানুষ আছে মসজিদের মধ্যে চেয়ারে বসে নামাজ পড়ে আসেনি কতক্ষণ আসেনি আপনাদের এলাকা আসেনি অনেক বুড়া মানুষ আছে চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে আবার অনেকে আছে বাবা এরকম চেয়ারের মধ্যে বসে না মাটির মধ্যে ফুলের মধ্যে বইসা তারপরে নামাজ পড়ে বাবা এই মানুষটাও কিন্তু একজন জুয়ান ছিল এই মানুষটার দেহের মধ্যে কিন্তু একজন যৌবন ছিল তার এরকম মাজার হাড়গুলো পর্যন্ত সোজা ছিল ওই মানুষটা তখন চাইলে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারতরে যুবক যেটা এখন তুমি চাইলে পারো তোমার দেহের মধ্যে শক্তি আছে তোমার পায়ের মধ্যে শক্তি আছে তোমার মাজার মধ্যে শক্তি আছে বাবা তুমি চাইলে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারো এখন আল্লাহর ঘরে তুমি আসো না তুমি নামাজ পড়ো না ওই বুড়া মানুষটারে জিজ্ঞাসা করে দেখো ওই বুড়া মানুষটা বৈশা নামাজ পড়ে ঠিক কিন্তু দাঁড়ায় নামাজের মতো তৃপ্তি মানুষটা পায় না হায় সে তৃপ্তি পায় না কারণ মুসলমান বাবা দাঁড়ায় দাঁড়ায় কেরাত করার মধ্যে একটা মজা আছে না নাই এখন আছে না নাই এ বাবা একটা রুকু সুন্দর মতো করার ভিতরে আপনারা আওয়াজ করে বলেন তো মজা আছে না নাই এ বাবা পূর্ণাঙ্গ ভাবে একটা সেজদা সেজদার ভিতরে গিয়ে আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াসজুদ ওয়া কতারি বান্দা তুমি সেজদা দাও আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও কারণ মুসলমান বাবা সেজদা এমন একটা বরকতওয়ালা কাজ বান্দা জিন্দগির সব গুনাহ লইয়া যদি সেজদার মধ্যে কপালটা ঠেকাইছো আল্লাহ কয় বান্দা ঠেকাইলি পরশের মধ্যে ও বান্দা তোর সেজদাটা আমি আল্লাহ উঠায়া নিলাম আমি আল্লাহর আরশের মধ্যে হাই বান্দা সেজদা দে এখন চাইলে পারো যুবক তুমি এখন চাইলে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারো তুমি এখন চাইলে একটা লম্বা রুকু করতে পারো তুমি এখন চাইলে একটা লম্বা সেজদা দিতে পারো হায় তুমি বারবার বলো সময় হয় নাই আরে মাত্র তো যুবক হইলাম আরে এখন মাত্র দাড়ি জ্বালাইতেছে আরে কয়েকটা দিন যাক না বিয়ে করি তারপর বিয়ে করার পরে আবার দাওয়াত দিলে হুজুর একটু অপেক্ষা করেন না দুই একটা সন্তান হোক না সন্তান হয়ে গেছে আবার দাওয়াত দিলে কয় আরে একটু অপেক্ষা করেন না সন্তানদের বিয়ে শাদী দেই না বিয়ে শাদী হয়ে গেছে আবার বললে কয় আরে একটু অপেক্ষা করেন না দুই একটা নাইনাতপুর হোক না তারপরে নামাজটা ধরবো আরে এত সময় যে আপনি পাইলেন এই গ্যারান্টিটা আপনাকে দিল কে আপনি যে এত সময় পাইবেন এত সময়ের আশা করতেছেন এত সময়ের অপেক্ষা করতেছেন আপনারা বলেন তো এই সময়টা আপনার হাতের মধ্যে আছে কথা কয় না আছে হায় কত মানুষ আপনাদের এলাকা থাকতে পারে আমি গত কয়েকদিনে কয়েকটা মৃত্যু দেখেছি গত কয়েকদিনে আমি কয়েকটা মৃত্যু দেখেছি যে মৃত্যু আমাকে বারবার ভাবাইছে যে মৃত্যু আমাকে বারবার এই কথা ইয়াদ করায় দিছে আমাকে স্মরণ করায় দিছে ও কামরুজ জামান ও কামরুজ জামান ওয়ালাই ইউআখিরুল্লাহ নাফসান ইযা জা আজালুহা কামরুজ জামান রে তোর যেদিন সময় হয়ে যাবে সময় যেদিন শেষ হয়ে যাবে আয় রব্বে কারিম বলতেছেন লাউলা আখারতানি ইলা আজালিন সেদিন সময় চাইলো আর একটা মিনিট সময় দেওয়া হবে আরো আস্তে কোন হবে যেমন আমি আপনাদেরকে একটা কথা না বললেই হায় মনটা আজকে একটু ভালো মনটা আজকে একটু ভালো দেহটা এবং শরীরটাও আজকে একটু ভালো হায় গত বুধবার প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জ 2500 এর আগের দিন প্রোগ্রাম ছিল ময়মনসিংহ মুক্তা গাছা প্রোগ্রাম করে যখন বাসায় আসতে আসতে ফজর হয়ে গেছে ফজরের পর অল্প সময় ঘুমাইছি
দুপুর বেলা সংবাদ আসলো আমার আমার আব্বারা চার ভাইয়ের ভিতরে বড় দুই ভাই চলে গেছে সিরিয়ালে এখন আমার বাবা আছে সিরিয়ালে এখন আমার আব্বা আছে হায় আমার আব্বার ছোট যেই ভাইটা ওই ভাইটা কিডনি রোগে আক্রান্ত হয় অনেক দিন অসুস্থ অবস্থায় ছিল মোবাইলে টেলিফোন আসছে আমার মা কাঁদতেছে আর বলতেছে বাবা শোনো তোমার ছোট চাচা অল্প কিছুক্ষণ আগে রবের ডাকে সাড়া দিয়া চলে গেছে হায় সফর করে বাড়িতে গেলাম সফর করে যে বাড়িতে গেলাম বাড়ির পরিবেশটা কিরকম বুঝাবো কিভাবে হায় আপনারা তো বুঝেন যার বাবা চলে যায় হায় তার ফ্যামিলিটার অবস্থা কি হয় যার মা চলে যায় ওই সন্তানগুলোর অবস্থা কি হয় আত্মীয় স্বজনের অবস্থা কি হয় বাইরের অবস্থা কি হয় হায় বাড়িতে গেলাম যাইতে যেতে রাত্র হয়ে গেছে হায় তাকায়া দেখলাম হায় যেই মানুষটা এর আগের দিনও শ্বাস প্রশ্বাস নিতে পারলো দুনিয়া দেখতে পারলো সন্তান চিনল তার বিবি চিনল ভাই চিনল এখন মানুষটা একটা খোলা আকাশের নিচে একটা পলিথিনের নিচে হায় লাশ হয়া মানুষটা জানাজার খাটিয়ার মধ্যে পড়া আছে মানুষটার পা আছে কিন্তু নাততে কথা কয় না রে মানুষটার পা আছে কিন্তু নাততে হাত আছে কিন্তু নাততে চোখ আছে কিন্তু দেখতে কান আছে কিন্তু শুনতে এই অবস্থায় কখন আমি ভাতিজা এটা ভাবি নাই যে আমার বাবা আমাকে কাঁদতে ছিল আর বলতে ছিল এটা হলো কি আমি বললাম এটাই হওয়ার কথা এটাই রব্বে কারিমের তাকসিম এটাই আল্লাহর বিধান বাবা শোনো দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে দুনিয়াতে ভাইয়ের পরে ভাই আসবে বোনের পরে বোন আসবে ভাইয়ের পরে বোন আসবে একটা সিরিয়াল মেনটেন হয় একটা সিরিয়াল আছে কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার কোন সিরিয়াল আসেনি কতক্ষণ আসেনি আই আপনাদের এলাকা থাকতে পারে অনেক বাবা এখানে জিন্দা আছেন অনেক বাবা এখানে বসা আছেন যার নৌজুয়ান তাগড়া যুবক ছেলেটা কবরে চলে গেছে এরকম ঘটনা আপনাদের শরীয়তপুর এলাকায় আছে না নাই কতক্ষণ না আছে না নাই অনেক বিবি এখনো জিন্দা আছে আয় অনেক বিবি এখনো জিন্দা আছে স্বামীটা কবরে চলে গেছে এরকম ঘটনা আছে না নাই আমার বাবা কাঁদতে ছিল আর বলতেছিল বাবা আমি তো আমার দুই ভাইয়ের পরে আমার এক বোন মারা গেছে ফুফু আয় তিনজনের পরে সিরিয়াল তো সিরিয়াল আমার কবরটা রাখলাম আমি বলি বাবা এটা সিরিয়াল রাখার কোনো প্রয়োজন নাই তুমিও তো এটা ভাবো নাই যে তোমার আগে ছোট ভাই চলে যাবে এরে যুবক ভাই কেন কথাটা শোনাইলাম কেন কথাটা শোনাইলাম শোনো শোনো তুমি যে বলতেছ আগামীকাল থেকে নামাজ পড়বা তুমি যে বলতেছ আরে সামনের বছর থেকে রোজা রাখবা মা তুমি যে বলতেছ তুমি পর্দায় কিছুদিন পর করবা শোনো শোনো আজকে চেহারার গরমে দেখাও আজকে দেহের যৌবনের গরমে দেখাও আরে রবের কসম করে বলি আয় শোনো ক্যা মৃত্যুর আগে মানুষ আফসোস করবে মৃত্যুর আগে মানুষ আফসোস করবে আর বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও না আমি দান করব আমাকে একটু সময় দাও না আমি নামাজ করব আল্লাহ তোমার হুকুম মানব হায় অথচ কত সময় আপনি আমি চায়ের দোকানে নষ্ট করলাম কত সময় আপনি আমি দোকানে নষ্ট করলাম কত সময় আপনি আমি মোবাইলে কিছু নষ্ট করলাম কত সময় আপনি আমি বন্ধু বান্ধবের আড্ডা নষ্ট করলাম কত সময় আপনি আমি গল্প গুজবে নষ্ট করলাম আয় কত নারী এরকম আছে বেখেয়ালে সময় নষ্ট করে কত মা বোনেরা আছে তরকারি কাটতে বৈশা কত সময় নষ্ট করলো রান্না করতে গিয়া কত সময় নষ্ট করলো নিজের দেহ সাজাইতে গিয়া কত সময় নষ্ট করলো নিজের কাপড় চোপড় সাজাইতে গিয়া কত সময় নষ্ট করলো কত চেয়ারম্যান আছে কত এমপি আছে কত মন্ত্রী আছে কত মেম্বার আছে তারাও আফসোস করবে আর বলবে আল্লাহ একটু সময় দাও না আমি তো সময় দরবারে নষ্ট করলাম আমি তো সময় রাজনীতি নষ্ট করলাম আমি তো মানুষের পিছে নষ্ট করলাম একটা বাড়িওয়ালা বলবে আল্লাহ আমি কেন বুঝলাম না আল্লাহ আমি কেন বুঝলাম না আল্লাহ তাহলে বাড়ির পিছনে এত সময় দিতাম না আমার ঘরের পিছনে এত সময় দিতাম না আয় সেদিন বুঝবেন কিন্তু সময় আর ফেরত দেওয়া হবে আওয়াজ করে এখন হবে আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন এ বাবা জিব্রাইল বলতেছে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন শোনো আমি আল্লাহ বান্দাকে এত নিয়ামত খাওয়াইলাম এরে মুসলমান ভাই এখান থেকে আরেকটা কথা বইলে আমি সামনের আলোচনার দিকে যাব এ যুবক ভাই এই যে একটু আগে শোনাইলাম যারা বলো আজকে নয় আগামীকাল করবো আগামীতে কিন্তু বাবা তোমার সময় নাই মুসলমান ভাই এখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যাবে আজকে থেকে একটা প্রমিস করবে একটা প্রমিস এরে মুসলমান বাবা আর জিন্দগিতে আমি
আমার রব যখন আমাকে আমার রবের ঘর থেকে ডাকবে হাইয়া আলাস সালা আসো বান্দা আসো তুমি কল্যাণের দিকে আসো আমার রব যখন আমাকে ডাকবেন হাইয়া আলাল ফালাহ আসো বান্দা সফলতার দিকে আসো আরে মুসলমান বাবা ওই আফসোসের দিনের কথা আপনাদেরকে আর শোনাইবো না আজকে থেকে একটা ওয়াদা করবেন আজান হয়ে গেছে আমার ব্যবসা বন্ধ করে দিব আজান হয়ে গেছে আমার চাকরি বন্ধ করে দিব আজান হয়ে গেছে আমার কৃষি কাজ বন্ধ করে দিব আজান হয়ে গেছে আমি আমার ব্যক্তিগত সব কাজ বন্ধ করে দিব আমার রব আমাকে যখন তার ঘর থেকে ডাকলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে বড় আমার রবের ডাক শোনা মাত্র আমার রবের ঘর থেকে আহ্বান শোনা মাত্র আমরা কারা কারা নামাজে যাইতে রাজি হাত তুইলা আল্লাহরে দেখায় লিল্লাহি তাকবীর হে রব্বে করিম আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করেছে প্রমিস করেছে ও মালিক আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা তোমার প্রত্যেকটা বান্দি আল্লাহ দ্বারা হাত তুলেছে আওয়াজ শোনার পরে আল্লাহ সবাইকে মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন কোন আমিন মুসলমান বাবা তাহলে আসেন জিবরাইল বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর আবার যখন বললেন 1000 বছর জ্বালাও ওগো রব্বে করিম আল্লাহ আমি আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইলাম আল্লাহর পয়গম্বর আবার 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রংটা হয়ে গেছে লাল জাহান্নামের আগুনের রংটা হয়ে গেছে লাল আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা আপনার আওয়াজ করে বলেন তো 2000 বছর জ্বালানোর পরে আগুনের পাওয়ারটা বাড়ছে না কমছে কথা কন না মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনায় জিবরাইল বলতেছে পয়গম্বর আবার যখন দ্বিতীয়বার যারা লাল হয়ে গেছে আল্লাহ দাইতা বলে না না এই আগুন বেঈমান তো হবে না এই ব্যাখ্যার মধ্যে আমি আর যাব না সময় লম্বা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে শোনায় আল্লাহ পাক আবার বললেন 1000 বছর জ্বালাও আমি আবার 1000 বছর জ্বালাইলাম আবার 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে গেছে একেবারে ঘুটঘুটে অন্ধকার কালো আগুনের রংটা হয়ে গেছে কালো কেমন কালো হাই পৃথিবীতে এমন কিছু কালো আছে দেখবেন এরকম অমাবস্যার অনেক রাত্র আছে যে রাতে রাস্তা দিয়া চলতে গিয়া বাড়ির আঙিনায় হাঁটতে গেলে আপনারা দেখবেন অন্ধকারের কারণে হাতের পেটও দেখা যায় না হাতের পিঠও দেখা যায় না এরকম কিছু রাত্র আছে না নাই কথা কয় না রে আছে না নাই এরকম অন্ধকার তবে কেমন অন্ধকার তো সির মধ্যে লেখছে যে এই অন্ধকার বুঝানোর ক্ষমতা দুনিয়ার কোন মুফাসসিরের নাই দুনিয়ার কোন মুহাদ্দিসের নাই এত ভুটভুটে অন্ধকার নিখুশ কালিমায় ভরপুর কালো হয়ে গেছে আর শুনেন এই জ্বালায়া আগুনটা এখন অন্ধকারই আছে আর আগুনের অগ্নি ফুলঙ্গ 1 সেকেন্ডের জন্য কমে না আগুনের পাওয়ারটা আগুনের তেজটা 1 সেকেন্ডের জন্য কমবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন হযরত জাহান্নামের যে দারোগা যে ফেরেশতা মালিক ওই ফেরেশতা যখন জাহান্নামের আগুনের পাওয়ারটা তার তেজটা যখন কমতে চায় তিনি আবার জ্বালায় দেয় আল্লাহ কোরআনের মধ্যে বলে কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা আয় যখন নিভতে চায় যখন তার পাওয়ার কমতে চায় আল্লাহ সাথে সাথে আবার মালিক ফেরেশতা দিয়ে আল্লাহ পাক জ্বালায় দেয় আল্লাহু আকবার মুসলমান বাবা আগুনের পাওয়ারটা তাহলে বেশি হইছে না কম এ মুসলমান কেমন বেশ হয়ে গেছেন ওই আগুনের পাওয়ারটা বাবা কেমন হলো এরে মুসলমান বাবা এই যে আমার হাতের মধ্যে একটা আংটি আছে বাবা এই আংটির মাঝে আমাদের একটা গোল একটা ঘোলক জায়গা আছে এই জায়গা দিয়ে প্রবেশ করে আংটিটা আমি হাতের মধ্যে লাগাইলাম মুফাসসিরে কেরাম হাদিসের কিতাবের মধ্যে লেখলেন এ বাবা এই যে আংটির মাঝামাঝি গোল জায়গা যে জায়গাটা আছে এই ঘোলক পরিমাণ জায়গার আগুন যদি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হইতো আংটির ঘোলক পরিমাণ আগুন বাবা যদি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হইতো তাহলে দুনিয়ার প্রত্যেকটা পাহাড় বাবা ধ্বংস হয়ে যেত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল শোনায় পয়গম্বর আল্লাহ পাক এত পাওয়ারের করে আগুনটাকে বানাইলো আল্লাহ তাআলা তো পাওয়ারের করে আগুনটাকে জ্বালাইলো ওগো আল্লাহর পয়গম্বর এই জাহান্নামের আগুনের তো তেজ এই জাহান্নামের আগুনের তো পাওয়ার আরে মুসলমান বাবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনি না আল্লাহর পয়গম্বর কাঁদতে ছিলেন আর ডাইকা ডাইকা বলে হাসবি ইয়া জিবরাইল লা ইয়ানসাদা কলবি সাবধান সাবধান জিবরাইল আর শোনাইস না আমার দিলটা বড় এরকম চৌচির হয়ে যাইতেছে আমার মনে হইতেছে আমি কলিজা ফাইটা মারা যায় মুসলমান বাবা নবী আলাইহিস সালাম বর্ণনা শুনে এরকম করলেন
আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ওমর বলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইলের চেহারার মধ্যে তাকাইলেন আর জিবরাইলের চেহারার মধ্যে তাকায় পয়গম্বর দেখতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এরকম চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করছে আল্লাহর পয়গম্বর কয় ভাই জিবরাইল আপনি কেন কান্না করেন কেন কান্না করেন আপনি তো সমস্ত ফেরেশতাদের লিডার আপনি তো সমস্ত ফেরেশতাদের সরদার আপনি কেন কান্না করেন আরে মুসলমান বাবা জিবরাইল তখন যেই জবাবটা দিলেন জিবরাইল ডাইকা বলে পয়গম্বর আমি সমস্ত ফেরেশতাদের লিডার ঠিক আছে আমি ফেরেশতাদের অন্তর্ভুক্ত ঠিক আছে আমার দিলের মধ্যে একটা ভয় আমার দিলের মধ্যে একটা চিন্তা কারণ ইবলিসও কিন্তু ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল ইবলিস এরকম আল্লাহ তাআলার একটা আইন কমান্ড করেছেন আল্লাহ তাআলার একটা হুকুম কমান্ড করেছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবলিসকে লানতের তক্তা দিয়া দিয়েছে কিয়ামত পর্যন্ত ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্ত বানায়া দিয়েছে ওগো আল্লাহর পয়গম্বর আমার দিলের মধ্যে বড় ভয় না জানি আল্লাহর ইলমের মধ্যে আমি জিবরাইলের শেষ পরিণামটা কি আছে আরে মুসলমান বাবা তখন পয়গম্বর কান্দছেন আমিও তো শ্রেষ্ঠ পয়গম্বর আমিও তো জানি না আল্লাহর ইলমের মধ্যে আমার শেষ পরিণাম কি আছে আরে মুসলমান বাবা এখান থেকে একটা মাসআলা আমি আপনাদেরকে শোনাই এখান থেকে একটা তথ্য আমি আপনাদেরকে শোনাই আরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাম বার 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 যখন জাহান্নামের ভয়ের কথা শুনতেন যখন জাহান্নামের বর্ণনা দিতেন বাবা তখন জিবরাইল এরকম আল্লাহর পয়গম্বর কান্না করতেন আর ডাইকা বলতেন ইয়া লাইতা রব্বা মুহাম্মদ লাম ইয়াখলুক মুহাম্মাদা হায় হায় যদি মুহাম্মাদের রব যদি মুহাম্মদকে না বানাইতো যদি আমার মা আমাকে জন্ম না দিত কতই না ভালো হয়ে যেত আরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কান্না করে জিবরাইলও কান্না করে এই উভয়জনের কান্নার মাঝখানে আল্লাহ গায়েব থেকে একটা আওয়াজ দিলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিবরাইল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ আমানাকুমা আন তাসিয়া আল্লাহ তাআলা আওয়াজ জানা দিলেন ও আমার দোস্ত আমার বন্ধু আপনার কোনো টেনশন নাই আপনার কোনো চিন্তা নাই ও জিবরাইল তোমারও কোনো চিন্তা নাই আমি রব্বে কারিম ইলহাম দেয়া জানা দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উভয়জনকে আমি আল্লাহ সর্বদিকের নাফরমানি থেকে সর্বদিকের বেঈমানি থেকে আমি আল্লাহ তোমাদের দুইজনকে নিরাপদার হেফাজত রাখছি মুসলমান ভাই খুব ভালো করে কথা দিল দিয়ে বুঝবেন এবার আমি আপনাদেরকে আগুনের ছোট্ট আরেকটা কথা শোনাই কেমন পাওয়ার আগুনটার বাবা কেমন তেজ এরা যুবক ভাই আজকে যারা গুনাহ করে আমি তোমাদের পায়ের মধ্যে হাত রাইখা বলতে চাই তুমি যদি বলো হুজুর আপনি আমার পায়ের মধ্যে হাত দিয়া বললে আমি গুনাহ ছেড়া দিব তুমি যদি বলো বাবা তোমার পায়ের মধ্যে ধরলে তুমি পাপা চার ছেড়া দিবা এরে যুবক ভাই আমি তোমার পায়ের মধ্যে ধরতে 100 বার রাজি আছি আমি তোমার পায়ের মধ্যে ধরা বাবা চোখের পানি ছাড়া তোর কাছে মাফ চাইতে রাজি আছি তুই আজকে থেকে গুনাহ ছেড়া দিবি কারণ মুসলমান আজকে আমরা সবাই কিন্তু বাবা গুনাহের প্রতিযোগিতার মধ্যে নিয়োজিত আছি সবাই কিন্তু বাবা কে কার আগে জাহান্নামে যাবে কে কার আগে বাবা দুজুকের মধ্যে পতিত হবে এই প্রতিযোগিতা চলতেছে বাবা যে গুনাহ করছে আমার মধ্যে কোনো টেনশন নাই আমি যে গুনাহ করছি আমার মধ্যে কোনো চিন্তা নাই আমি যে পাপাচার করলাম আমার মধ্যে কিন্তু কোনো ভয় নাই এরে যুবক ভাই তুই গুনাহ কর আমি কোনো বাধা তোকে দিব না এরে পর্দার অন্তর আমার মা আপনি গুনাহ করেন আমি আপনাকে কোনো বাধা দিব না আপনি পাপাচার করেন মা আমি আপনাকে কোনো বাধা দিব না কিন্তু আপনার রব আপনাকে এত সুন্দর একটা হায়াতের জিন্দেগি দান করলো আল্লাহ তাআলা আপনাকে এত সুবর্ণ সুযোগ দিয়া দিল বান্দার এক সেকেন্ডের কেমন দাম বান্দার এক সেকেন্ডের কেমন মূল্য বান্দা যদি গোটা জিন্দগির কথা গোটা জিন্দগির কথা স্মরণ কইরা গোটা জিন্দগির পাপা চারে কথা স্মরণ কইরা এক সেকেন্ডে যদি বান্দা আল্লাহকে একটা ডাক দেয় আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে একটা ডাক দেয় আল্লাহ আমি তো পাপাচার করে ফেললাম আমি তো গুনাহ করে ফেলছি আল্লাহ আমি গুনার উপর লজ্জিত আমি গুনার উপর লজ্জিত আল্লাহ কয় বান্দা তোরে বড় দয়া করে বানাইলাম তোরে বড় মায়া করে বানাইলাম বান্দা যখন মাফ চাইছ বান্দা তুই মাফ চাইতে দেরি আমি আল্লাহ পাক তোর গোটা জিন্দগির সব গুনাহ মাফ করতে দেরি করব না হায় তাহলে মাফ দেওয়া লাগবে মুসলমান ভাবে একটা ছোট্ট কথা আমার জাহানে চলে আসছে
এবা হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা আছে মুসলমান ভাই একটা মহিলার কথা আমি আপনাদেরকে শোনাই আজকে তো আপনি তওবা করতে চান না আজকে তো আপনি আমি গুনাহ করার পরে maaf চাইতে চাই না আরে মুসলমান বাবা আগের জমানায় এমন কিছু সাহাবী চলে গেছে এমন কিছু মহিলা সাহাবিয়া চলে গেছে এ বাবা পাপা চাল হয়ে গেছে অন্যায় করে ফলাইছে আর কখন maaf চাইবে কখন গুনাহ থেকে পবিত্র হবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে তওবা করবে বান্দা তওবা করার জন্য পাগল হয়ে গেছে লম্বা চুরে একটা কথা আমি সংক্ষেপে আপনাদেরকে দুই মিনিটে শোনাই আল্লাহ পয়গম্বর মসজিদ নববীর মধ্যে বসা এমন সময় একটা মহিলা নবীর দরবারে আগমন করছে সুবহানাল্লাহ কোন এমন সময় একটা মহিলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসলেন এ বাবা পয়গম্বরের কাছে আইসা ডাইকা বলে পয়গম্বর ওগো রহমতের নবী আমি তো পাপা আচার করে ফেলছি ওগো আল্লাহর নবী আমি তো এরকম জিনার মতো অপরাধ করে ফেলছি জিনার মতো গুনাহ করে ফেলছি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আরে মহিলা তুমি জিনা করছো তার প্রমাণটা কি তার সাক্ষীটা কি মহিলা কান্না করে আর বলে পয়গম্বর আমি জিনা করেছি পয়গম্বর আমি পবিত্র হতে চাই আপনি আমার বিচার করে দেন আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারবো না গো নবী আমি জাহান্নামে আপনি আমাকে পবিত্র করে দেন আমার বিচার করে দেন এরে মুসলমান বাবা আল্লাহর নবী বললেন মা তুমি যে জিনা করেছো জিনা করছো তোমার জিনা করার প্রমাণটা কি তুমি জিনা করছো তার সাক্ষীটা কোথায় এবার মহিলা কান্না করার পরে পয়গম্বর আমি জিনা করেছি গো পয়গম্বর এই জিনার ফসল জিনার ফসল জিনার বাচ্চা আমার পেটের মধ্যে আছে এটাই হলো সাক্ষী আল্লাহু আকবার মুসলমান বাবা আমরা অনেক সময় অন্যায় করার পরে অনেক সময় অপরাধ করার পরে আমাদেরকে জিজ্ঞাসা করলে এরকম ভাবে আমরা স্বীকার বলেন তো করিনি আর আস্তে কোন স্বীকার করেননি হায় গরের ভিতরে এক হাজার টাকা হারাইছে এক হাজার টাকা হারায় গেছে হায় চারজন মানুষের ভিতরে যে কোনো একজন নিছে আরে এক হাজার টাকা কথা জিজ্ঞাসা করলে কত কসম কত কিরা আমাদের সমাজে আছে না নাই কতক্ষণ আছে না নাই আমাদেরকে এক মাওলানা গল্প শোনাইছে এক মাওলানা গল্প শোনাইছে হুজুর মসজিদ থেকে বাইর হওয়ার সময় এক মুসল্লির এক হাজার টাকার একটা বটা নোট পড়ে গেছে আর আরেক মুসল্লি দেখার পরে সে এক হাজার টাকার উপর জোটা দিয়ে ফাড়া দিয়ে দাঁড়ায় রয়েছে সে আর সরে হ্যাঁ তাকে প্রশ্ন করলো ভাই এক হাজার টাকার নোট পড়ে গেছে দেখছেন আমার পকেট থেকে টাকা পড়েছে দেখছেন আয় কোনো শব্দ নাই বাংলাদেশের কথা বলছি কোনো শব্দ নাই এখন সবাই বাইর হয়ে যায় কিন্তু আল্লাহর বান্দা তো জুতাও সরায় না আর মসজিদের সামনে থেকে সরেও এ হলো আমাদের দেশের অবস্থা আমাদের আমাদের অবস্থা কিরকম আমাদের মুভমেন্ট কিরকম আমাদের আকল ব্রেন কিরকম একজনের এক হাজার টাকার লোভ আমরা সামলাইতে পারি না গুনাহ করার পরে অপরাধ করার পরে আমরা স্বীকার করব এটা তো বড় পরের কথা কথা কয় না মহিলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গিয়া কাঁদতেছে আর বলতেছে পয়গম্বর আপনি সাক্ষী চান সাক্ষী হচ্ছে এই জিনার ফসল জিনার বাচ্চা আমার পেটের মধ্যে আছে ওগো আল্লাহর নবী এই বাচ্চাটাই আমার ফসল আমি যে জিনা করছি আপনি আমাকে পবিত্র বানায়া দেন আপনি আমাকে পবিত্র বানায়া দেন আমার বিচার করে দেন ওগো আল্লাহর নবী আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহু আকবার আরে মুসলমান বাবা পয়গম্বর তখন বললেন আরে মহিলা শোনো শোনো জিনা করেছো তুমি অন্যায় করেছো তুমি শোনো মহিলা শোনো জিনা করা তুমি তো বড় পাপিষ্ট হয়ে গেছো বড় অন্যায় করে ফেলাইছো মহিলা কিন্তু তোমার পেটের সন্তানটা তো অন্যায় করে নাই তোমার পেটের সন্তানটার তো কোনো দোষ নাই যাও যাও চলে যাও যাও নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তুমি চলে যাও এই সন্তানটা যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে এই সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে তখন আসবা তোমার বিচার করে দিব মুসলমান বাবা মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ১৯ নম্বর পারা আল্লাহ পাক ৪ নম্বর পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক জাহান্নামের কথা শোনাইলেন ওই মহিলা কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি তো তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো আয় আল্লাহ আমি তো তোমার জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না গো মালিক ও রব্বি করিম আল্লাহ তোমার পয়গম্বরের কাছে গেলাম
আল্লাহ আমি পবিত্র হতে চাই গুনাহ থেকে পবিত্র হতে চাই ওগো মালিক তোমার পয়গম্বরের কাছে ওহী নাযিল করা জানায়া দাও তোমার পয়গম্বর যেন বিচার করে যেন আমাকে পবিত্র বানায়া দে সুবহানাল্লাহ কোন একটা মহিলার দিলের মধ্যে বাবা গুনাহ করার পরে maaf পাওয়ার জন্য কেমন আকাঙ্ক্ষা গুনাহ করার পরে বাবা অপরাধ করার পরে পবিত্র হওয়ার জন্য তার কেমন আকাঙ্ক্ষা রে মুসলমান এরা যুবক ভাই বাচ্চা প্রসব হয়ে গেছে এ বলে লম্বা দূরা কথা বাচ্চা যখন প্রসব হয়ে গেছে ওই মহিলাটা বাবা একটা কাপড় দিয়া বাচ্চাটাকে পেঁচাইলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে আসলেন আবার আয়েশা কান্না করার বলে পয়গম্বর আপনি বলেছেন বাচ্চা প্রসব করে আপনার কাছে আনতে আল্লাহর নবী আমার বাচ্চা তো দুনিয়ার আলো বাতাস দেখলো আমার বাচ্চা তো ভূমিষ্ঠ হয়ে গেল আপনি আমাকে পবিত্র করে দেন আপনি আমার বিচারটা করে দেন আরে মুসলমান বাবা পয়গম্বর ওই মহিলার চেহারার দিকে তাকায়া দেখে তওবা করার জন্য মহিলাটার দিল কেমন পাগল হয়ে গেছে বাবা অপরাধ থেকে মাফ পাওয়ার জন্য মহিলার দিল কেরকম পাগল হয়ে গেছে এবার নবী আলাইহিস সালাম কয় মা তুমি চলে যাও এই সন্তানের কোনো অপরাধ নাই এই সন্তান এখন শক্ত খাবার খাইতে পারবে না এই সন্তান এখন হাঁটতে পারবে না এই সন্তান কোনো কিছু ধরতে পারবে না আরে মা তুমি চলে যাও আল্লাহ তো তোমার স্তরের মধ্যে আল্লাহ তো তোমার বুকের মধ্যে এই সন্তানের খাদ্য রিজাক করে দিতে এই সন্তানের খাদ্য বানায় দিছে আরে মুসলমান বাবা আল্লাহর পয়গম্বর জানায় দিলেন মা দুই বছর দুধ পান করায়া যখন সন্তান নিজের হাতে খাইতে পারবো যখন সন্তানটা নিজের হাতে ধরতে পারবে তখন সন্তান নিয়ে আসবা তখন তোমার উপর বিচার কায়েম করা হবে আরে মুসলমান মহিলা চলে যায় আর কাঁদতে ছিল আর বলতেছিল মালিক আমি তো গুনাহ করে ফেললাম আল্লাহ তোমার পয়গম্বরের কাছে গেলাম এক এক করে দুই দুইবার আমাকে ফেরায়া দিল আল্লাহর নবী আমাকে তিনবারের মতো পাঠায়া দিল আল্লাহ আমি পবিত্র হতে চাই আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আরে মুসলমান বাবা মহিলা চলে যায় অনেক লম্বা চুরা কথা বাবা দুই বছর পর্যন্ত দুধ পান করাইলো দুই বছর পর্যন্ত খাওয়াইলো দুই বছর পর যখন সন্তানটা হাঁটতে পারে সুবহানাল্লাহ কোন দুই বছর পর যখন সন্তানটা নিজের পা দিয়া টুক টুক করে যখন হাঁটতে পারে সন্তান যখন নিজের হাতটা দিয়া খাবার গুলা খাইতে পারে এবার মহিলা বাবা পাগল হয়ে গেছে কিভাবে তওবা করবে কিভাবে গুনাহ থেকে পবিত্র হবে আরে মুসলমান বাবা তখন মহিলাটা সন্তানের হাতের মধ্যে একটা রুটির টুকরা দিলেন দিয়া দিলেন সন্তান রুটিটা চিরা চিরা খায় হাতে দুরা দুরা নবী আলাইহিস সালামের রওজাতে আনছে আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আনলেন আর ডাইকা বলে পয়গম্বর দুই বছর হয়ে গেছে সন্তান দুধ ছেড়া দিছে সন্তানটা এখন নিজের হাতে খাদ্য খাইতে পারে সন্তানটা এখন নিজের হাতে খাবার খাইতে পারে আপনি তাকায়া দেখেন নিজের হাতে এখন নিজের পায়ে এখন হাঁটতে পারে আমার সন্তান শক্ত খাবার খাইতে পারে ওগো আল্লাহর পয়গম্বর আপনার কথা মতো দুই বছর পর নিয়ে আসলাম ওগো আল্লাহর রসুল আপনি আমাকে পবিত্র বানায়া দেন আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র বানায়া দেন আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন সাহাবীরা এই মহিলার জন্য একটা গর্ত করো তাকে রজম করা হবে পাথর মারা হবে মুসলমান বাবা বুক পর্যন্ত সিনা পর্যন্ত মাটি খনন করা হয়ে গেছে সিনা পর্যন্ত মাটি খনন করলো ওই মহিলাকে গাছার মধ্যে নামাইয়া সমস্ত সাহাবীরা পাথর মারা আরম্ভ করছে আল্লাহু আকবার সমস্ত মহিলার সমস্ত সাহাবীরা পাথর মারা আরম্ভ করছে বাবা পাথর আঘাত লাইগা লাইগা ফিলকি দেয়া রক্ত বের হইতেছে আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা সন্তান ছিলেন হযরত ওসামা আল্লাহর পয়গম্বরের নাতি হযরত ওসামা একটা পাথর হাতের মধ্যে নিলেন আর পাথরটা হাতের মধ্যে নিয়া ওসামা যখন মহিলা এরকম চেহারার দিকে যখন ফিকা মারল এরে মুসলমান বাবা ওই পাথরটা যখন মহিলার কপালের মধ্যে লাইগা গেছে বাবা ওই পাথরটা লাইগা মহিলার কপাল ফাইটা ফিলকি দেয়া রক্ত ওসামার গায়ের মধ্যে লাগছে ওসামা একটা চিৎকার দিয়ে বলে আমি ধ্বংস হয়ে গেছি একটা জিনা করিনি মহিলার রক্ত আমার গায়ের মধ্যে লাগছে একটা অপবিত্র মহিলার রক্ত আমার গায়ের মধ্যে লাগছে আল্লাহর পয়গম্বর সাথে সাথে ডাক দিয়ে বলেন ওসামা
ওসামা জিনাকারিনী বইল না রে ওসামা বল তওবাকারিনী এই মহিলার তওবাটা আল্লাহ এমন মঞ্জুর করেছে এই মহিলার তওবাটা আল্লাহ পাক এমন কবুল করে নিছে এই মহিলার তওবাটা যদি গোটা জাজিরাতুল আরব গোটা জাজিরাতুল আরব মক্কাতুল মুকাররমা মদিনা আল মুনাওয়ারার সমস্ত পাপিষ্ট মানুষগুলোকে যদি বণ্টন করে দেওয়া হয় এই এক মহিলার তওবার কারণে আল্লাহ মক্কা মদিনার সবার গুনাহ আল্লাহ মাফ করে দিব মুসলমান ভাই তাহলে কেমন একটা ইচ্ছা ছিল এ ভাই কেমন একটা ইচ্ছা ছিল গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আরে যুবক ভাই আরে শরীয়তপুর এলাকার মানুষেরা আমি আপনাদের পায়ের মধ্যে হাত রাইখা দুই একটা কথা বলবো আমি আপনাদের পায়ের মধ্যে হাত রাইখা কয়টা কথা বলবো ভাই আমি আপনার ভাই হিসাবে আরে যুবক তোমার বন্ধু হিসাবে এ বৃদ্ধ বাবা আপনার সন্তান হিসাবে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো এই যে আপনাদের এলাকার এত সুন্দর একটা মাদ্রাসা যারা এরকম ভাবে গুনাহ করে ফেলছেন যারা এরকম ভাবে অপরাধ করে ফেলছেন আমরা তো অনেক সময় তওবা কেমনে করে জানি না গুনার থেকে মাফ কেমনে চাই জানি না এরে যুবক ভাই আলেমদের কাছে এসে হাতের মধ্যে হাত রেখে বলবা হুজুর আমার তওবা করায় দেন আমি কিভাবে গুনা থেকে পবিত্র হব এই রাস্তা আমাকে বাতলা দেন এরে যুবক ভাই প্রত্যেকটা জায়গার মধ্যে বাবা এই কথাগুলা বলার চেষ্টা করি কথাগুলা বলার চেষ্টা করি কারণ যুবক এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই যুবক ভাই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই আর যদি তুমি গুনাহ করো আর যদি তুমি পাপাচার করো তাহলে ওই যুবকের মতো করবা নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে এক যুবতী আর যুবক ঘরের মধ্যে আটকা পড়ছে বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে আটকা পড়ছে এবার যুবক সন্তান মাদ্রাসার তালিবুল ইলম ইলম শিক্ষা করে যুবক সন্তান এবার যুবককে সারাটা রাত্র শয়তান তাকে ধোঁকা দেয় নফস তাকে ধোঁকা দেয় যুবক একটা তৈলের বাতি জ্বালায় আর বাতি জ্বালায়া জ্বালায়া যুবক এক একটা আঙ্গুল পুরা পুরা আরম্ভ করছে আগুনের মধ্যে জ্বালানো আঙ্গুল পুরা শুরু করছে এরকম পাঁচটা আঙ্গুল যখন পুরা হওয়া গেছে তাড়াতাড়ি ফজরের আজান হওয়া গেছে এবার মেয়েটা সামনে এসে বলে যুবক এরে ভাই কেন আপনার হাতের আঙ্গুল গুলা আগুনের মধ্যে জ্বালাইলেন কেন আপনি আপনার আঙ্গুল গুলা হাতের আঙ্গুল গুলা কেন আপনি আগুনের মধ্যে পুরাইলেন এবার যুবক দায়িকা বলে বোন আমার দিলের মধ্যে তো জাহান্নাম ভয় আমার দিলের মধ্যে তো জাহান্নামের আগুনের ভয় আমি কি আগুন সহ্য করতে পারবো কিনা আমার নফস যখন ধোঁকা দিতে আরম্ভ করলো আমার দিল যখন ধোঁকা দিতে আরম্ভ করলো তোমার সাথে জিনা করার জন্য তোমার সাথে অপকর্ম করার জন্য এরে বোন আমার দিলকে তখন বললাম এই তৈলের আগুনের আগুন যদি সহ্য করতে পারো তাহলে তুমি গুনাহ করবা আর এই আগুন যদি সহ্য করতে না পারো তাহলে তুমি গুনাহ করবা না আমি পাঁচটা আঙ্গুল জ্বালায়া আমি চিন্তা করলাম এই আগুন সহ্য করতে পারি না আমি জাহান্নামের আগুনটাও সহ্য করতে পারবো না আল্লাহু আকবার তাহলে যুবক প্রমিস করো আজকে থেকে আর গুনাহ করব না হে বর্তমানে গুনায় ছয় লাভ হয়ে গেছে গুনায় জাতি আজকে ধ্বংস হয়ে গেছে প্রত্যেকের হাতে হাতে গুনাহ প্রত্যেকের চোখে চোখে গুনাহ প্রত্যেকের পকেটে পকেটে গুনাহ প্রত্যেকের ঘরে ঘরে গুনাহ আরে আজকে দোকান পাটও এখন গুনাহ